হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিস্টার্স কিচেন স্টোরিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজার কাঁচাগোল্লা রেসিপি। সুস্বাদু এই মিষ্টি রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 1 কেজি দুধ, চিনি পরিমাণ মতো, লেবুর রস, আপনারা চাইলে এর পরিবর্তে ভিনেগারও ইউজ করতে পারেন, এবং কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটি আমরা বাসায় তৈরি করে নিয়েছি, এর একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দুধ দিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রাখব। দুধটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আঁচ একটু কমিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভালোভাবে জাল দেব। ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিব। এটা আমাদের দুধ থেকে ছানা তৈরি হতে সাহায্য করবে। আপনারা এর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা অফ করে দিয়ে পাত্র থেকে ছানাটা তুলে নেব। একটি পাতলা কাপড়ে ছানাগুলো নিয়ে নিয়েছি, ছানাগুলো পানি দিয়ে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো টকভাব থাকলে সেটা আর না থাকে। এরপর ভালোভাবে চিপড়ে নিতে হবে, যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে। এখন আমরা একটি প্লেটে ছানাগুলোকে নিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নেব। খুব ভালোভাবে সময় নিয়ে স্ম্যাশ করতে হবে, তাহলে ছানাটা নরম হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট সঠিকভাবে মিষ্টি তৈরি হওয়ার জন্য। স্ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন ছানাগুলোকে দুভাগে ভাগ করে নিচ্ছি এবং এক ভাগ তুলে রাখছি একটি বাটিতে। আরেক ভাগে 2 চামচ চিনি মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি মেশানো হয়ে গিয়েছে, এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং যে ছানাটিতে চিনি মেশানো হয়েছে তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে লোতে রাখতে হবে। এখন এর মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। কনডেন্সড মিল্কের সাথে ছানাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে অনেকটা শুকিয়ে নিতে হবে। ভিউয়ার্স, মেশানো হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব একটি প্লেটে। আমরা প্রথমে তুলে রাখা ছানাটাও এর মধ্যে নিয়ে নিয়েছি, এখন দুটোকে একত্রে মিশিয়ে নেব খুব ভালোভাবে। মেশানো হয়েছে, এখন এগুলোকে আমরা রোলের মতো করে নেব। রোল করে আমরা এগুলোকে সমানভাবে কেটে নেব। রোল করে কেটে নিচ্ছি, যাতে সবগুলো মিষ্টি একই সাইজের হয়। এখন টুকরোগুলোকে হাত দিয়ে গোল করে নেব মিষ্টির আকারে। গোল করা হয়ে গিয়েছে, এগুলোকে একে একে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব। এখন মাখানো হয়ে গিয়েছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার কাঁচাগোল্লা মিষ্টি। এটি এতই সুস্বাদু যে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন না, তারাও এটি পছন্দ করবেন। আমাদের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।